ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট ছেলে মইনা। তো আজকে ফার্স্টেই দেখাচ্ছি চিংড়ি মাছ, কারণ আমি সকালবেলায় উঠে ভিডিও করিনি, তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখলাম ফার্স্টে যে চিংড়ি মাছের এঁচো চিংড়ি করছি, আর এইদিকে দেখো জলখাবার চলে এসছে, ডালপুরি তরকারি আর মিষ্টি আর বোঁদে, তো সেটা খাবো। তারপরে দেখো এদিকে কাটা হচ্ছে এঁচোর, আর এদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল, আর এই মাছের কালিয়াটা কমপ্লিট। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এদিকে আমি ডাল চাপিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলুটা ভাজা হয়ে গেলে আমি তখন একটু চিংড়িটা করব। আর এইদিকে দেখো ওই যে ফুল ভাজা বলে ফুল ভাজাটা করছি, এই একটু চুপ কর বলতে দে। এদিকে ফুল ভাজাটা চাপিয়ে দিয়েছি। তো আমার এখন রান্নাবান্না কমপ্লিট। এবার রান্নাবান্না করে আমি চলে এলাম ঘরে, দিয়ে পুচকুকে একটু তেল মাখিয়ে দিয়েছি। তো তেল মাখানো হয়ে গেছে, এখন ওকে স্নান করিয়ে দিব, তারপর আমি স্নান করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি পুচুকে স্নান টান করিয়ে নিচে দিয়ে দিলাম, আর আমি একটা পার্সেল মানে এটা কি ফ্লিপকার্ট হেলথ থেকে পার্সেল অর্ডার করেছিলাম। একটা পার্সেলে কী আছে দেখি, আমারই নিজেরই মনে নেই। প্যাকেটটা দেখো এইরকম টাইপের, ও আমি প্রচুর ক্রিম অর্ডার করেছিলাম, এই যে এইগুলো অর্ডার করেছিলাম, এই একটা, এই একটা দুটো, আর এই একটা, তিনটে একসাথে অর্ডার করেছিলাম। তো আমি এখন স্নান করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ভাত খেয়ে উঠে একজন লুকিয়ে লুকিয়ে কুরকুরে খাচ্ছে, ওই দেখো কুরকুরেটা বের করেছে, মানে এতক্ষণ লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, আমি যদি একটুখানি নিই তাই জন্য। খাওয়া বেশি করে খেয়ে নাও। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো পুচকুর বেলুনগুলো এখনও টাঙানো আছে, একটাও ফাটানো হয়নি, মানে কিছু কিছু ফেটানো হয়েছে আর কিছু কিছু ফাটানো হয়নি। আর আমি এখন কুরকুরে খাচ্ছি, ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, এখন বাজছে 3:45। তো এখন তারপরে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় আমরা কী কী করবো সব ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, ওই জন্য আমি একটু মিষ্টিদের বাড়িতে এসেছি, আর মিষ্টিদের বাড়িতে এসে দেখছি মিষ্টি এখন বসে বসে মেহেন্দি পড়ছে, টিভিতে দেখে দেখে পড়ছিল নাকি, টিভিতে দেখে দেখে পড়ছে। আর মিষ্টিদের দেখো বাড়ির পিছনে এগুলো হচ্ছে, এগুলো কমপ্লিট হয়নি না, তো ওইটা হলেই হয়ে যাবে, তাই জন্য এই ঘরটা একদম এদিক সেদিক করা। খাটটার অবস্থা কি আই আই আই, তোমাদের সবাইকে ডাকছে এখানে, তো এবার আমি বাড়ি চলে যাব একটু বসে, তো তারপরে গিয়ে কী করবো না করবো দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। করছো এটা তুমি, বাবার দোকানে বসে বসে কাজ করছো, বাবরি গান হচ্ছে কোথায় তাই খুঁজছে। বসে থাকো ওখানে বসে থাকো, ওইদিকে পালাচ্ছে রাস্তার দিকে, গান হচ্ছে না কোথায় হচ্ছে তাই দেখছে, যাও ওইদিকে তুমি কাজ করো গা যাও। এই যা দিদি, তো আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখো ময়নাকে দিকে খেলা শুরু করে দিয়েছে, আর আমি এখানে ভিডিওটা শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।